বিশ্ব রাজনীতিতে কেউ কারো বন্ধু নয়, কালের নিয়মে ক্ষয় ধরেছে সেই বন্ধুত্বে। ভারত যে এখন রুশ যোগ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকতেই বেশি পছন্দ করে তার একমাত্র কারণ হলো ভারতের নিজের স্বার্থ। কিন্তু কূটনীতি যে আবেগ দিয়ে চলে না সেটা ভুলে যাচ্ছেন অনেকেই। বর্তমানে রাশিয়া ছেড়ে ভারতের আমেরিকা প্রীতি দেশের অভ্যন্তরেও অনেকে ভালোভাবে নিচ্ছে না। কূটনীতির জগতে কোনো বন্ধুত্বই চিরকালীন নয়। দেশের প্রয়োজনে নতুন বন্ধু যেমন বানাতে হয়, তেমন মাঝে মাঝে কিছু বন্ধুত্ব খানিকটা ছাড়তেও হয়। রাশিয়া বনাম আমেরিকার কথা উঠলেই কিছু কিছু মানুষ সবার আগে তোলে 1971 সালের কথা। সেক্ষেত্রে প্রধান দাবি হয়, আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাশিয়া সেই সময় ভারতকে সাহায্য করেছিল। কথাটা সত্য হলেও এই যুক্তিতে রয়েছে বেশ কিছু ত্রুটি। প্রথমত, সেই সময় যে দেশ আমাদের সাহায্য করেছিল সেটা রাশিয়া না, ছিল সোভিয়েত ইউনিয়ন। পূর্বের সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমানে রাশিয়ার মধ্যে যে আকাশ পাতালের পার্থক্য রয়েছে তা আলাদা করে বলে দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত, সোভিয়েত যে কেবল বন্ধুত্বের খাতিরে ভারতকে সাহায্য করেছিল তা কিন্তু নয়, এর পেছনে কাজ করেছে সোভিয়েতের নিজস্ব স্বার্থ। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ভারতের সাহায্যে এগিয়ে এসেছিল, যাতে এর প্রতিদানে ভারত তাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সকে সাহায্য করে। ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার একাধিপত্য রোধ করাই ছিল সেই সময় সোভিয়েতের মূল লক্ষ্য। কিন্তু এখন সময়ের সঙ্গে বদলেছে বিশ্ব রাজনীতি, বদলেছে মার্কিন ও রুশ বন্ধু শত্রুও। তাছাড়া পুরনো রুশপ্রীতি মনে গেঁথে রেখে হা হতাশ করারও আর মানে হয় না কোনো। ভুলে গেলে চলবে না, রাশিয়ায় রাষ্ট্রসংঘে কাশ্মীর রেজুলেশন এনেছিল। বারবার তালেবানদের সঙ্গে আলোচনার সময় রাশিয়া যখন ভারতকে বের করে দিয়েছিল, তখন আমেরিকাই পুনরায় ভারতকে সেই টেবিলে ফিরিয়ে নিয়ে এসেছিল। ভারত চীনের বিরোধ সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও রাশিয়া নির্ধিদায় বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র S-400 Sukhoi-35 চীনকে বিক্রি করেছে। এক্ষেত্রে আর একটা কথা মনে রাখা প্রয়োজন, ভারত আমেরিকার কাছ থেকে অস্ত্র আমদানি করার অনেক আগে থেকেই কিন্তু রুশ চীনকে অস্ত্র সাহায্য করে আসছে। এছাড়া রাশিয়া পাকিস্তানকেও রাশিয়ান MI-35 হেলিকপ্টার দিয়ে সাহায্য করেছে। ভারতের অনুরোধে আমল না দিয়ে রাশিয়া JF-17 এর ইঞ্জিন RD-33 পাকিস্তানকে সরবরাহ করেছিল একসময়। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটের কথা মাথায় রেখে পুরনো আবেগ সরিয়ে রুশ প্রীতি বাদ দেওয়ার সময় এসছে এখন। একসময় রাশিয়ার কাছ থেকে ভারত অফুরন্ত সাহায্য পেলেও এখন ঘটনা পাল্টে গেছে অনেকটাই। সাহায্য আসছে এবার আমেরিকা থেকে। ভারতের কথা মাথায় রেখে আমেরিকা বর্তমানে পাকিস্তানকে ঢেলে সাহায্য করা কমিয়েছে অনেকটাই। এমনকি ভারতের কথা অনুযায়ী মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে অনেক সাহায্য করেছিল আমেরিকা। আজ পাকিস্তান যে FATF এর গ্রে লিস্টে আছে তার কৃতিত্ব কিন্তু অনেকটাই আমেরিকার। হ্যাঁ, এবার প্রশ্ন উঠতেই পারে, হঠাৎ ভারতের সাহায্যে এত নিঃস্বার্থভাবে কেন এগিয়ে আসছে আমেরিকা? তাদের কি নিজস্ব কোনো স্বার্থ নেই? উত্তর হলো, অবশ্যই আমেরিকার নিজস্ব স্বার্থ কাজ করছে এখানে। আগে রুশ পাকিস্তানের শত্রু ছিল, রাশিয়াকে আফগানিস্তান থেকে তাড়িয়ে ছেড়েছিল তালেবানরা। কিন্তু এখন পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেকটাই ঠিক। আবার আজ যে চীনকে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ট্র্যাকিং র্যাডার দিচ্ছে রাশিয়া, সেই রাশিয়ার সঙ্গেই আগে ছিল চীনের তীব্র ঝামেলা। ভারতের মতোই এই চীন ও রাশিয়ার বন্ধুত্ব উৎকণ্ঠা বাড়িয়েছে আমেরিকারও। ভারতীয় উপমহাদেশে চীনের প্রভাব রুখতেই এখন আমেরিকা পাশে চায় ভারতকে। এত ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের আমেরিকার সঙ্গে জোট বাঁধাটা কি খুব একটা ভুলের? একদিকে রাশিয়া চীনের সম্পর্ক যেখানে জোরদার হচ্ছে, সেখানে অপরদিকে চীনের সঙ্গে ভারতের মধ্যে চলছে রাজনৈতিক চড়ান উত্রান। এই অবস্থায় ভারত আমেরিকার সাথে সম্পর্ক না রেখে শুধু রাশিয়ার ওপর নির্ভরশীল হলে তা জাতীয় সুরক্ষাকেও প্রশ্নের মুখে ফেলত। ভারত চীনের যুদ্ধ শুরু হলে রাশিয়া কি আদেও চীনের বিপক্ষে গিয়ে ভারতকে সাহায্য করত? এছাড়া রয়েছে আমেরিকা ও রাশিয়ার সামরিক অস্ত্রের গুণমানের তফাত। রোলস রয়েস বা জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানির তৈরি ইঞ্জিনের TBO বা টাইম বিটুইন ওভার হলিং যেখানে 4000 ঘন্টা পর্যন্ত হয়, সেখানে একটা রুশ ইঞ্জিনের টাইম বিটুইন ওভার হলিং কত জানেন? সামরিক অস্ত্র নিয়ে সামান্য আড়াঘাটা আছে এমন যে কোনো মানুষ জানেন রাশিয়ান অস্ত্রের গুণমান ঠিক কতটা খারাপ। ভারত SU-30 লাইসেন্স প্রোডাকশন করে, তা সত্ত্বেও অনেক সময় সুখোইয়ের ফ্লিট অপারেশনাল রেট মালয়েশিয়া এবং ভিয়েতনামে তৈরি স্পেয়ার পার্টসের অভাবে নেমে আসে 60%। অপরদিকে ভারতের থেকে প্রযুক্তিতে অনেকাংশে পিছিয়ে থাকা প্রতিবেশী দেশ পাকিস্তান আমেরিকা থেকে সাহায্য না পেয়েও স্পেয়ার পার্টসে এত অভাব সত্ত্বেও কিভাবে নিজেদের F-16 কে সচল রেখেছে, ভেবেছেন কখনো? আর কেনই বা 27 ফেব্রুয়ারি F-16 কে ফ্রন্ট লাইনে রেখে JF-17 কে কেন এয়ার ডিফেন্স রোলে রাখে পাকিস্তান, ভেবেছেন?
ভারতই বা কেন বালাকোটে সুখই না পাঠিয়ে সিঙ্গেল ইঞ্জিন মিরাজ পাঠিয়েছিল? রাশিয়ান অস্ত্রের মান এখন খুবই জঘন্য, আর এটাই কঠোর বাস্তব। রাশিয়ান অস্ত্র খাতায় কলমে সস্তা ঠিকই, কিন্তু সমস্যা হলো রাশিয়া এক টাকার জিনিস বেচে তার সঙ্গে দশ টাকার স্পেয়ার পার্টসের দাম চাপায়। অপরদিকে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলোর বিক্রি করা সাত টাকার জিনিসে এক টাকার স্পেয়ার পার্টস লাগে। সেই সঙ্গে রাশিয়ান যুদ্ধবিমানের খেয়াল রাখা অত্যন্ত কঠিন এবং ব্যয়সাধ্য। তবে আজ রাশিয়ান অস্ত্রের গুণগত মান নিয়ে আলোচনা করতে বসা হয়নি। সহজ ব্যাপার হলো সময়ের সঙ্গে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দরকারে পাল্টাতে হবে বন্ধু, এটাই বিশ্ব রাজনীতির নিয়ম। আপনিও কি আমাদের সঙ্গে একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান।